Assalamualaikum. আমরা আলোচনা করছিলাম ক্লাস 7 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.2 এর কিছু বেসিক ম্যাথ নিয়ে। আজকে আমরা দেখতে যাচ্ছি 17 নং ম্যাথটি। 17 নং ম্যাথটিতে বলা হয়েছে x³ + y³ কে x + y দ্বারা ডিভাইড করতে হবে। আসলে একই রুলস এখানে আমি দেখতে পাচ্ছি সাজানোই আছে। সো সাজানো থাকলে আমরা ডিরেক্ট করা শুরু করে দেব। আমরা যদি ডিরেক্ট করা শুরু করে দেই আগের রুলসেই আমরা এই ম্যাথগুলোকে সলভ করব একটা রুলসের সাহায্যে। সো প্রথম কাজটি হচ্ছে আপনাকে এখানে অবশ্যই রাখ করতে হবে এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্মকে ডিভাইজারের ফার্স্ট টার্ম দ্বারা ডিভাইড করে দিতে হবে। সো ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম কে ডিভাইজারের ফার্স্ট টার্ম দ্বারা ডিভাইড করলে হচ্ছে x স্কয়ার, যেটা আমি লিখব অ্যানসারের ঘরে। লিখার পরে কি করব, এই x স্কয়ার দ্বারা x কে একবার মাল্টিপ্লাই করব, x স্কয়ার দ্বারা y কে একবার মাল্টিপ্লাই করব। x স্কয়ার দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হচ্ছে x কিউব এবং x স্কয়ার দিয়ে y কে মাল্টিপ্লাই করলে হচ্ছে x স্কয়ার y। যেটা যে টার্মটা উপরে থাকবে না সেটাকে রাইট সাইডে চাপিয়ে লিখতে হয় বা সাইড করে লিখতে হয়। মনে রাখব x স্কয়ার দিয়ে y কে গুণ করলে x স্কয়ার y হয়, বাট x স্কয়ার y এর কোনো টার্ম আমার উপরে নেই। সো আমি x স্কয়ার y টাকে কি করব একদিকে চাপিয়ে লিখব। সো এখন কি করতে হয়, মাইনাস করতে হয়। আমরা জানি মাইনাস করলে x কিউব, x কিউব চলে যাচ্ছে, থাকতেছে y কিউব আর থাকতেছে মাইনাস x স্কয়ার y। বাট যেহেতু ম্যাথটা x দ্বারা স্টার্ট হয়েছিল, x এর ভ্যারিয়েবল দ্বারা, সো আমরা প্রথমে কি করব x এর টার্মটাকে নিয়ে আসবো আগে। x এর টার্মটাকে নিয়ে আসলে কি থাকছে, মাইনাস x স্কয়ার y, আর এখানে y এর টার্ম যা ছিল y কিউবই থাকছে আগের মতই। এই এটাকে আমি এখন আসলে ডিভিডেন্ড ধরবো, এটাকে আমি ডিভাইজার ধরবো। সো এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্মকে এই ফার্স্ট টার্মটা ডিভাইড করতে হবে। আমরা যদি এই ফার্স্ট টার্মকে ফার্স্ট টার্মটা ডিভাইড করি তাহলে আমি কি পাচ্ছি, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি মাইনাস এক্স ওয়াই। যা পাচ্ছি সেটা কোথায় বসবে, অ্যান্সারের ঘরে বসবে মাইনাস এক্স ওয়াই। সো এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এই ডিভাইজারের প্রতিটি টার্মকে গুণ করতে হবে। মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি এক্স কে মাল্টিপ্লাই করা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াই কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। বাট এক্স ওয়াই স্কোয়ার কোনো টার্ম আমার উপরে নেই, সো আমাকে একদিকে চাপিয়ে লিখতে হবে। লিখার পরে কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। সাইন গুলোকে চেঞ্জ করলে এইটার সাথে এটা কাটাকাটি চলে যাচ্ছে, এই দুটো থাকছে। আমি কোনটাকে আগে লিখবো, ডেফিনেটলি এক্স এর ভ্যারিয়েবলের টাকে আগে লিখবো, কারণ ম্যাথটা এক্স এর ভ্যারিয়েবলের অর্ডার অনুসারে আছে। সো এই এক্সটাকে আমি আগে নিয়ে আসবো, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো, আর এই ওয়াই কিউবটা রাইট সাইডে আমরা সাজিয়ে রেখে দিব। আগের মতোই এই টোটালটাকে আমি এখন ডিভিডেন্ড মিন করবো, আর এটাকে আমি ডিভাইজার মিন করবো। সো এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্মকে এই ফার্স্ট টার্ম দ্বারা ডিভাইড করতে হবে রাফের মধ্যে। সো আমি যদি এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্মকে ডিভাইজারের ফার্স্ট টার্ম দ্বারা ডিভাইড করি, আমি এখানে পেয়ে যাচ্ছি শুধুমাত্র ওয়াই স্কোয়ার। শুধু ওয়াই স্কোয়ার মানে কিন্তু হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। সো এই প্লাস ওয়াই স্কোয়ারটা আমার রেজাল্টের ঘরে বসবে। সো এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ডিভাইজারের প্রতিটি টার্মকে এখন ইনটু করতে হবে। সো ওয়াই স্কোয়ার দিয়ে এক্স কে ইনটু করলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে ইনটু করলে হচ্ছে কিন্তু ওয়াই কিউব। সো প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস কাটাকাটি করলে আমার রিমাইন্ডার থাকছে কিন্তু জিরো। সো দিস ইজ দা রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। এটাই কিন্তু হচ্ছে আমার এই ম্যাথটার অ্যান্সার। এবং এই ম্যাথটা কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ম্যাথ। সো আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ম্যাথটিকে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।